আমি এখানে সবকিছু একদম ভালো করে সেট করে রেডি করে দিয়েছি। কিছুক্ষণের মধ্যেই আমাদের এই পুরো বাড়িটা একদম ব্লাস্ট হয়ে যাবে। কিন্তু তার আগে এই বাড়িটা ব্লাস্ট হওয়ার আগে আমি ভালো করে চেক করে আরো একবার দেখে নিতে চাই যে আমি আমার বাড়ির চারিদিকে ভালো করে বোম ফোম লাগিয়েছি তো। এখন নিচে তো তোমরা দেখতে পাচ্ছ চারিদিকে অনেকই বোম লাগিয়ে দিয়েছি। আমাকে একটু ছাদে উঠে গিয়ে দেখতে হবে সব জায়গায় আমি লাগিয়েছি কি না লাগিয়েছি। চলো ফটাফট এইখান থেকে এই বাড়ির কাঁচরা পেটির সামানের ওপর দিয়ে গিয়ে এর উপরে উঠে পড়ি। আর এইখানেও তো গাইস তোমরা দেখতেই পাচ্ছ কত কত বেশি বোম লাগানো রয়েছে। আমি চাই যে আমাদের এই বাড়িটা না পুরো একবারে জাস্ট একটা বাটন প্রেস করলেই বাস্ট হয়ে যাক। এর আগে তোমরা দেখেছিলে আমাদের এই বাড়িটার উপরে পুলিশরা এসে অনেক বাস্ট বুস্ট করার জন্য ট্রাই করেছিল, কিন্তু আমাদের এই বাড়িটা বাস্টই হয়নি। আর আজকে তার জন্য আমি এখানে এত বেশি বোমা বারুদ এনে রেখে দিয়েছি যাতে করে আমাদের এই বাড়িটা জাস্ট একটা বাটন প্রেস করলেই বাস্ট হয়ে যায়। চারিদিকে বড় বড় বোম ফোম লাগিয়ে আমরা আমাদের এই মিশনটার জন্য একদম সবকিছু রেডি করে দিয়েছি। এবার আগে ছাদ থেকে নামি আর তারপরে আমার গাড়িতে উঠে এখান থেকে একটু দূরে গিয়ে না আমি বাটনটাকে প্রেস করবো। কারণ যদি আমি এইখানে এই বাটনটাকে প্রেস করে দিই তাহলে এত বড় ধামাকা হবে যে আমি নিজেই টপকে যেতে পারি। তার জন্য আমি এই বাটনটাকে একটু দূরে বানিয়ে রেখেছি। সমস্ত প্ল্যানিং প্লুনিং আমি করে রেখেছি। আমাদের যে বাটনটা আমি বানিয়েছি সেটা হচ্ছে এই রাস্তায় একটুখানি বা দিয়ে আমাদের যেতে হবে। ওই যে যে সামনে তোমরা ছোট ছোট দুটো ঘর দেখতে পাচ্ছ, এই ঘরটা না সামনের ওই ঘরটা, ওইখানে আমি বাটনটা বানিয়ে রেখেছি। এই যে ওই ঘরটার থেকে একটু দূরে রয়েছে। এইবার এইখান থেকে আমরা প্রেস করে আমাদের এই বাড়িটাকে পুরো একবারে ব্লাস্ট করে দেবো। এখন তোমরা ভাবছো যে তারফার কোথায় গেল? তারফার আমি সবকিছু একদম মাটির তলা দিয়ে নিয়ে সেট করে রেখেছি। এখন আমার বাড়িটাকে ব্লাস্ট করতে ইচ্ছা তো করছে না, কিন্তু কি জানো তো করতেই হবে। তার কারণ হচ্ছে আমার এই বাড়িটা ব্লাস্ট করার পরে আমার কাছে একটা দারুণ র‍্যাপচিক লেভেলের প্ল্যান আছে। সেই প্ল্যানটাকে এক্সিকিউট আমরা তখনই করতে পারবো যখন আমাদের এই বাড়িটাকে ব্লাস্ট করতে হবে। এখন এই বাড়িটা যেহেতু আমরা এতদিন ধরে রয়েছি, ব্লাস্ট তো করতে আমার ইচ্ছা করছে না, কারণ এর থেকেও আমি ভালো কিছু যে ভেবে রেখেছি। তো চলো ভাই আর বেশি দেরি না করে ফটাফট এই বাটনটাকে প্রেস করে আমাদের এই বাড়িটাকে এক্ষুনি ব্লাস্ট করে দিই। আমরা যেই এই বাটনটাকে প্রেস করবো না অমনি এখানে এত বড় একটা ধামাকা হবে, মানে আর কি বলবো। কিন্তু আরে আমি তো সিনচানা চপের কথাই ভুলে গেলাম। আরে ওরা দুজন তো বাড়ির ভেতরে রয়েছে, আমি ওদেরকে কিভাবে ভুলে গেলাম? হ্যাঁ জলদি জলদি গিয়ে না আমাকে ওদের দুজনকে নিয়ে আসতে হবে, কারণ ওদের যদি না নিয়ে এসে আমি এখানে বাস্ট করিয়ে দিতাম না তাহলে ওরা দুজনও ফেটে যেত। ভালো হয়েছে ভাই যে আমার ওদের কথা মনে পড়ে গেল। এখন জানি না ভাই সিনচানা চপ আদৌ ঘুম থেকে উঠেছে কি না উঠেছে। রাত থেকে তো আমি সকাল পর্যন্ত এই বোমগুলো এখানে সেট করারই কাজ করছিলাম, কিন্তু আমি ওদের সকাল থেকে এখনো দেখিনি। মনে হচ্ছে তো ওরা দুজন এখনো ঘুমিয়ে রয়েছে। আরে ভাই সিনচানা চপ তোরা দুজন কোথায়? হ্যাঁ আরে প্রফেসর দাদা আমরা তো এইমাত্র ঘুম থেকে উঠলাম। ঠিক আছে উঠেছিস যখন, এবার চল আমার সাথে বাইরে দিকে আয় তো। তারপরে তোদের বলছি কি হয়েছে? কেন প্রফেসর দাদা আমরা কি কোথাও ঘুরতে যাচ্ছি নাকি? আরে না না আমি ঘুরতে নিয়ে যাচ্ছি না, তোরা দুজন আমার সাথে বাইরে তো হয়। তাই না বল, সকাল সকাল বেলা তুমি আমাদেরকে কোথায় টেনে টুনে নিয়ে যাচ্ছ? আরে তোরা দুজন আসবি তো তারপরে আমি তোদের বলছি কোথায় নিয়ে যাচ্ছি। কিন্তু প্রফেসর দাদা আমার তো অনেক বেশি খিদে পেয়েছে। আচ্ছা তো তোদের খিদে পেয়েছে, তোদের যখন এত খিদে পেয়েছে তাহলে তোরা এক কাজ করতে পারিস, তোরা এইগুলো খেয়ে নিতে পারিস। আরে প্রফেসর দাদা এটা কি আমাদের বাড়ির সামনে এত বোম কে রেখেছে? আরে এই সমস্ত বোম না আমি আমাদের বাড়ির সামনে রেখেছি। আরে বস পাগল ফাগল হয়ে গেছো নাকি? এই বোম গুলোকে জলদি জলদি হাটাও এখান থেকে, না হলে আমাদের বাড়িটা এখনই ব্লাস্ট হয়ে যাবে। তোরা দুজন আগে এসে জলদি জলদি গাড়িতে এসে উঠে বস। কিন্তু প্রফেসর দাদা তুমি এখানে কি করার কথা ভাবছো? হ্যাঁ আরে দাঁড়া না, তোদের আমি বলছি ভালো করে কি করছি এখানে। বস আমার তো মনে হচ্ছে তুমি না রাত্রেবেলা ঠিক করে ঘুমাওনি। হ্যাঁ ভাই তুই ঠিক বলেছিস, রাত্রেবেলা আমি একদম ঘুমাইনি। রাত্রেবেলায় না আমি এখানে এই বোম ফোম এনে সবকিছু রেডি করে রেখেছি। কিন্তু প্রফেসর দাদা তুমি এসব কিছু কেন করছো? হ্যাঁ কারণ আমি আমাদের এই বাড়িটাকে না আজকে ব্লাস্ট করে দেবো। আরে বস আমার তো মনে হচ্ছে তুমি না একদম পাগল পাগল হয়ে গেছো। আরে চপ দেখ ভাই আমাদের কাছে না টাকা পয়সা অনেক বেশি চলে এসেছে। আরে বস তাতে কি হচ্ছে? টাকা পয়সা চলে এসেছে বলে কি তার মানে এই নাকি যে তুমি তোমার বাড়িটাকে ব্লাস্ট করে দেবে? হ্যাঁ ভাই হ্যাঁ, যখন টাকা পয়সা মানুষের কাছে বেশি হয়ে যায় না তখন মানুষজন গিয়ে না নিজেদের বাড়ি ঘরই ব্লাস্ট করে দেয়। আরে না না বস, কোনো মানুষ তার বাড়িকে ব্লাস্ট করে না, আমার তো মনে হচ্ছে তুমি পুরো পাগলই হয়ে গেছো। দাঁড়া ভাই তুই দাঁড়া, আমি তোদেরকে ভালো করে বলছি যে প্ল্যানটা কি আমার। আরে বস এই বাটনটা আবার কি সেরা? এটাই তো সেই বাটনটা যেটাকে প্রেস করলে আমাদের এই বাড়িটা না পুরো একদম ব্লাস্ট হয়ে যাবে। তাই এই বাড়িটা ব্লাস্ট হওয়ার আগে না তোরা দুজন আমাদের এই বাড়িটাকে একদম ভালো করে দেখে নে, বুঝলি তো? আরে বস কিন্তু বাড়ির ভেতরে তো আমার জিনিসপত্র পড়ে রয়েছে। কি জিনিসপত্র পড়ে রয়েছে তোর? বস আমার খাওয়ার বিস্কুট পড়ে রয়েছে। আবে তোর খাওয়ার বিস্কুটের কথা মনে পড়ছে? হ্যাঁ ওর থেকে বেশি দামি জিনিসপত্র রয়েছে আমাদের বাড়ির ভেতরে, তাও আমি আমার বাড়িটাকে আজকে ব্লাস্ট করতে যাচ্ছি। বস কিন্তু তুমি এরকম কেন করছো? হ্যাঁ আরে বলছি বলছি একটু ধৈর্য তো ধরবি। কিন্তু প্রফেসর দাদা তুমি তো এখানে এত বেশি বোম লাগিয়ে দিয়েছো না, আমার তো মনে হচ্ছে সাথে এই বাড়িটা না পুরো শহরটাই না ব্লাস্ট হয়ে যায়। তা একদম তুই ঠিক বলেছিস ভাই, শহরও ব্লাস্ট হয়ে যেতে পারে। বস দেখো ব্লাস্ট করো না আমি বলছি, পরে পুলিশ কিন্তু আমাদের ধরে নিয়ে গিয়ে পালিশ করে দেবে। আরে পুলিশ আর কি পালিশ করবে, ওরা যদি আমাদেরকে পালিশ করতে নিয়ে যায় না তাহলে পুলিশ স্টেশনে এরকম বোম লাগিয়ে দিয়ে আসবো। এবার তোরা দুজন আমাকে বল তোরা দুজন রেডি কিনা? হ্যাঁ প্রফেসর দাদা আমি তো পুরো একদম রেডি, তুমি জলদি জলদি ব্লাস্ট করো। ঠিক আছে ভাই তাহলে এখন পুরো একদম সময় চলে এসেছে এই বাটনটাকে প্রেস করার। কিন্তু এটা কি হচ্ছে, ব্লাস্ট হচ্ছে না কেন এখানে? আরে বস তুমি বাটনটাকে ভালো করে প্রেস করছো না, ভালো করে প্রেস করো তারপরে ব্লাস্ট হবে। আরে না না ভাই দেখ এখানে আমি অনেকক্ষণ ধরে ভালো
করে বাটনটাকে প্রেস করছি কিন্তু এটা ব্লাস্টই হচ্ছে না। তার জন্য তো বস আমি তোকে বলছি আমাদের এই বাড়িটাকে না ব্লাস্ট করো না। দাঁড়া দাঁড়া ভাই কাজ করবে, আমি এত বেশি প্রেস করছি এটাকে কিন্তু আমাদের বাড়িটা ব্লাস্ট হচ্ছে না কেন? হ্যাঁ এটা কিভাবে সম্ভব হতে পারে? হ্যাঁ আমাদের বাড়িটা ব্লাস্ট কেন হচ্ছে না? প্রফেসর দাদা আমার তো মনে হয় কেউ না এসে এই রিমোট কন্ট্রোল বাটনটা তার কেটে দিয়ে গেছে। আরে না না ভাই কেউ কিভাবে এটা করতে পারে, কারণ ওয়্যারিং তো আমি একদম আন্ডারগ্রাউন্ড করেছি, আর একটু আগে আমি চেকও করে দেখে নিয়েছিলাম একটা ছোট ব্লাস্ট করে। বস আমি তো আগে থেকে জানতাম আমাদের বাড়িটা না ব্লাস্ট হতে চাচ্ছে না। বাড়ি ব্লাস্ট হতে চাক আর না চাক বাড়িটাকে তো আমি ব্লাস্ট করেই ছাড়বো। আমার তো মনে হচ্ছে আমাদের এই বোম লাগানোর না কোনো ফিউজ টিউজের অসুবিধা হয়েছে, ফিউজটাকে আমি ঠিক করে দেখিনি বুঝলি তো, ফিউজেরই অসুবিধা হবে। এখন আমাকে জলদি জলদি গিয়ে না ওই ফিউজটাকে রিপ্লেস করে দিতে হবে, তারপরে তো আমাদের বাড়িটা ব্লাস্ট হবেই। আরে বস এরকম করো না, এই বাড়িটার সাথে আমার অনেক বেশি ভালোবাসা জড়িয়ে রয়েছে। আগে তুই চুপ কর, এর থেকে আমি এত ভালো একটা প্ল্যান বানিয়ে রেখেছি না সেটা দেখলে তোর আরো বেশি ভালো লাগবে। এই দেখ আমরা আমাদের বাড়ির সামনে পৌঁছে গেছি। আরে বস কিন্তু সমস্ত বোমগুলো কোথায় গেল? হ্যাঁ এক সেকেন্ড ভাই, এটা কিভাবে সম্ভব হতে পারে? হ্যাঁ উপর থেকে নিচে নামতে জাস্ট আমার এই কিছু সেকেন্ড সময় লাগলো, এর মধ্যে থেকে এই বোমগুলো কোথায় গায়েব হয়ে গেল? হ্যাঁ বস আমি তো তোমাকে আগেই বলেছি আমাদের এই বাড়িটা না ব্লাস্ট হতে চায় না। আরে ভাই আমি এত টাকা দিয়ে এই বোমগুলো কিনেছিলাম, এই বোমগুলো গেল কোথায়? হ্যাঁ এখন আমি আমাদের এই বাড়িটাকে ব্লাস্ট কিভাবে করব? তার মানে তো প্রফেসর দাদা আমাদের এই বাড়িটাকে না ব্লাস্ট করার প্ল্যানটা একদম ক্লোজ করতে হবে। না রে না ভাই, বাড়ি তো আমি ব্লাস্ট করেছি কিন্তু এটা কি এখানে এত বেশি একটা ভয়ানক আওয়াজ কিসের পেলাম আমি? তোরাও কি আওয়াজ পেয়েছিস নাকি? হ্যাঁ আরে বস হ্যাঁ আমি তো অনেক খতরনাক একটা আওয়াজ পেলাম। আমার তো মনে হচ্ছে আমাদের বোমরা কেউ চুরি করে নিয়ে গেছে, আর এটা ওরই আওয়াজ। আরে বস জানি না এখানে কি চলছে, বোম আবার কে চুরি করে? আওয়াজ তো আমি সামনের রাস্তার এদিক থেকেই পেয়েছি, এখন এইদিকে গিয়ে দেখি তো হয়েছে কি। এই দেখ ভাই মনে হচ্ছে আমাদের বাড়ি থেকে যে বোম চুরি করে নিয়ে এসেছিল না এতদূর আসার পরে ওর ট্র্যাকটা এই দেখ ফেটে গেছে, কারণ বাটনটাকে আমি তখন অনেকবার প্রেস করেছিলাম না। এটা কে করেছে? হ্যাঁ আমার বোমও ফাটিয়ে দিয়েছে আর তার সাথে সাথে নিজেও টপকে গেছে। এটা কি এ করেছে নাকি? হ্যাঁ এই যে এখানে উল্টে পড়ে রয়েছে। আবে তুই আমার বোম চুরি করেছিস কেন? হ্যাঁ স্যার এই লোকটা না টপকে গেছে। কিন্তু এই ট্র্যাকের ভিতরে কে ছিল? হ্যাঁ কেন আপনি এই ট্র্যাকটাকে চেনেন নাকি? আরে না না আমি একেও চিনি না আর এই ট্র্যাকটাকেও চিনি না, এটা কি বলছেন আপনি? হ্যাঁ কিন্তু এটা কে ভাই? আরে এটা মাইকেল না তো? আরে এটা তো মাইকেলই। আরে মাইকেল তুই এখানে কি করছিস? হ্যাঁ আরে বল স্যার হয়েছে কি জানিস তো, আমার না তোর ওই বোমগুলোর খুবই দরকার ছিল, কিন্তু আমি এই বোমগুলো যেই ট্রাকের ভিতরে ভর্তি করে নিয়ে যাচ্ছিলাম তারপরে এত দূর আসার পরে না এই ট্রাকটা হঠাৎ করে ব্লাস্ট হয়ে গেল। আরে ব্লাস্ট তো হতোই, কারণ বোমটাকে আমি অ্যাক্টিভেট করে দিয়েছিলাম বাটন প্রেস করে। কিন্তু তুই আমাকে আগে এটা বল, তুই আমার বোমগুলো চুরি কেন করেছিস? হ্যাঁ আরে বল স্যার হয়েছে কি জানিস তো, তোর এই বোমগুলো না অনেক বেশি এক্সপেন্সিভ ছিল তো, তাই আমি ভেবেছিলাম এগুলোকে তোর কাছ থেকে চুরি করে নিয়ে গিয়ে না আমি বিক্রি করে আরো অনেক বেশি টাকা পয়সা আয় করবো। আরে স্যার আপনি একে চেনেন নাকি? আরে না না আমি একে কিভাবে চিনবো, দেখে তো মনে হচ্ছে কোনো বড় সড়ো টেরিস্ট হবে। দেখতে পাচ্ছেন না বোম ফোম কোথায় নিয়ে যাচ্ছিল বাস্ট বুস্ট করার জন্য? ভালো হয়েছে যে আগে থেকেই ফেটে গেছে। আপনি এক কাজ করুন স্যার, একে ধরে নিয়ে গিয়ে না জেলের ভিতরে আটকে রাখুন। ঠিক আছে তাহলে আমরা একে নিয়ে গিয়ে অ্যারেস্ট করে আটকে রাখছি। হ্যাঁ স্যার সেটাই ভালো হবে, কিন্তু আমার সাথে কি হবে? হ্যাঁ এখানে তোমরা দেখো আমার সমস্ত বোম ফেটে গেছে, ট্রাকের ভিতরে একটা কিচ্ছু বাকি নেই, এখন কি করবো? হ্যাঁ আবার কোথা থেকে এই বোমগুলো নিয়ে আসবো আমি? আরে বস কিন্তু মাইকেল তোমার বোমগুলো চুরি কেন করলো? হ্যাঁ আরে এখন তো তোরা ভাই জানিসই আমরা যখনই কিছু না কিছু করতে যাই না ওই মাইকেলের বাচ্চা এসে ঠিক ওর মধ্যে হাত পা ওর দেবেই দেবে, এখন যাই হয়ে যাক না কেন আমরা আমাদের বাড়ি তো বাস্ট করেই ছাড়বো। আরে বস আমরা আমাদের বাড়ি তো পরে বাস্ট করবো, কিন্তু আগে এটা তো বলো যে বোম কোথা থেকে আনবো আমরা? বোম চলে আসবে ভাই, আমি এরকম একজনকে চিনি যে এরকম ধরনের না বোম ফোম বিক্রি করে, আর এর আগের বারও আমি উনার কাছ থেকে এই সমস্ত বোম ফোম কিনে নিয়ে এসেছিলাম। কিন্তু প্রফেসর দাদা ওই লোকটা কে? হ্যাঁ ওই লোকটা হলো ভাই লস গ্যাং এর মেম্বার বুঝলি তো, সমস্ত সামানপত্র ওই লস গ্যাং এর মেম্বারই আমাকে দিয়েছে। বস চলো না পুলিশ ওয়ালাদের কাছে গিয়ে লস গ্যাং ওয়ালাদের নামে কমপ্লেন করে দিই। আরে ভাই লস গ্যাং ওয়ালাদের নামে কমপ্লেন কেন করব, ওরাই তো আমাদের বোম দিয়েছিল না। আরে বস তার জন্যই তো বলছি ওদের নামে গিয়ে চলো আমরা কমপ্লেন করে দিই, ওরা মোটেও ভালো কাজ করছে না। দেখ ভাই এখন না আমাদের বোমের দরকার, যেহেতু আমার বাড়িটাকে ব্লাস্ট করতে হবে তাই আমি ওদেরকে পুলিশ দিয়ে ধরাবো না, এখন ফটাফট ওদের লোকেশনে গিয়ে না ওদের কাছ থেকে সমস্ত বোম আগে কিনে নিয়ে আসি আমি। কিন্তু প্রফেসর দাদা তোমার কাছে এত টাকা পয়সা কোথা থেকে আসলো? হ্যাঁ আরে ভাই এটা একটা অনেক বড় লম্বা কাহিনী, এটা তোদের পরে আমি শোনাবো, আগে তো গিয়ে বোম নিয়ে আসি। দেখিস তো ভাই এখানে ভালো করে লস গ্যাং এর লোকজনদের তোরা দেখতে পাস নাকি কোথাও? আরে বস কিচ্ছু দেখতে পাচ্ছি না, চারিদিকে শুধু কাঁচরাপেটি সামান ছাড়া। আরে এখানেই তো ওরা থাকে, এখন এরকম তো না যে ওরা এখান থেকে চলে গেছে, যদি ওরা এখান থেকে চলে যায় না তাহলে তো ভাই আমাদের পুরো প্ল্যান চৌপাট হয়ে যাবে, আমাদেরকে খুঁজতে হবে। আর ওই তো সামনে রয়েছে, পেয়ে গেছি ভাই পেয়ে গেছি, আমরা এদের কাছ থেকে এবার বোম পারচেজ করে নিয়েই যাব। মনে হচ্ছে কি এইখানে কোথাও না কোথাও কোনো ডিল ফিল হচ্ছে, আর তোমরা এক কাজ করো এই ওয়েপন গুলোকে না আমার দিক থেকে নিচে নামাও। বল প্রফেসর তুই আবার কেন আসলি? আরে আমি তো এইখানে এই সমস্ত বোম গুলোকে না আবার কেনার জন্য এসেছি। কিন্তু একটু আগেই তো তুই আমার কাছ থেকে এত এত বোম কিনে নিয়ে গেছিলি, সেগুলোর কি হলো? হ্যাঁ আরে ওই বোম গুলো তো ফেটে গেছে, তার জন্যই তো আমি এইখানে এসেছি এখন এই সমস্ত বোম গুলোকে আবার কেনার জন্য। কিন্তু এখানে থাকা এই সমস্ত বোম গুলো আমি অন্য আরেকজনকে বিক্রি করে দিয়েছি তো। আরে এটা কি বলছো তুমি, আর কার কাছেই বা বিক্রি করেছো? হ্যাঁ ওই লোকটা কিছুক্ষণের মধ্যেই এখানে চলে আসবে, কিন্তু আমার দরকার এইখানের এই সমস্ত বোম গুলোর, আমি নিয়ে যাচ্ছি এগুলোকে। আরে প্রফেসর এইগুলো কোনো নরমাল বোম না, এগুলো হলো খতরনাক টিএনটি। আরে হলো ওই টিএনটি হোক বোম হোক মিসাইল হোক
সব তো একই ফাটবে তো সবকিছু এক না প্রফেসর এগুলো হচ্ছে টিএনটি আগের বোমগুলোর থেকে অনেক বেশি ভয়ানক আচ্ছা আচ্ছা ঠিক আছে আমার এগুলোরই দরকার তুমি আমাকে বলো এগুলো আমাকে কত টাকায় দেবে এই সমস্ত টিএনটি গুলোর দাম হলো 10 কোটি টাকা কিন্তু এর আগেরবার যখন আমি কিনে নিয়ে গেছিলাম তখন তো এর দাম 5 কোটি টাকা ছিল ওটা তখনকার কথা আর এটা এখনকার কথা তাছাড়া ওই টিএনটি গুলোর ডিল আমি আরো একজনের সাথে করে রেখেছি যেহেতু তুই আমার পুরনো কাস্টমার তার জন্য এই টিএনটি গুলো আমি তোকে দিচ্ছি 10 কোটি টাকায় আচ্ছা আচ্ছা টাকা পয়সা নিয়ে তোমার চিন্তা ভাবনা করতে হবে না সমস্ত টাকা পয়সা এক্ষুনি আমি তোমাকে ফোন দিয়ে পাঠিয়ে দিচ্ছি কিন্তু এবার তুমি একটা কাজ করো না এই ট্রাকটার পিছনে দরজাগুলো একটু খুলে দাও না তাহলে এইগুলো আমার ভরতে সুবিধা হবে আর তোমার দলবলকেও একটু বলো এগুলোকে আমাকে ভরে দিতে প্রফেসর এগুলো তো তোর নিজের একারই করে নিতে হবে আমরা তো এখন যাচ্ছি এইখান থেকে আরে ভাই সিনচানা চপ তোরা দুজন এসে আমাকে একটু হেল্প তো কর আরে প্রফেসর দাদা দেখো এখানে কত কত টিএনটি রয়েছে আমার তো মনে হয় এত খতরনাক বাস্ট হবে না যে লস সান্তোসের সমস্ত লোকজন মনে রাখবে তাছাড়া আর কি ভাই এবার আয় জলদি জলদি এগুলোকে আমাকে এই গাড়ির পিছনে লোড করতে সাহায্য কর সমস্ত টিএনটি না একদম আমাদের কাছে চলে এসেছে এইবার এর থেকে আর ভালো কি হতে পারে হ্যাঁ এবার এরকম ব্লাস্ট করব না যে সবাই মনে রাখবে বস আমি তো বলছি এখনো সময় আছে একটু ভেবেচিন্তে দেখো কিন্তু আরে না না ভাই কোনো ভাবনা চিন্তা করার দরকার নেই যা করছি সেটাই করব কিন্তু প্রফেসর দাদা আমাদের বাড়িটা ব্লাস্ট হয়ে গেলে আমরা থাকবো কোথায় তারপরে হ্যাঁ আরে ভাই এটাই তো আজকে সারপ্রাইজ তোরা শুধু দেখ এখানে হয় কি আরে এটা কি ভাই এটা কি হলো আরে 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 এটা কি হলো আমাদের গাড়িতে জলদি জলদি গাড়ি থেকে নাম তো তোরা দুজন আগে আরে বস আমি তো চাপা পড়ে গেছি কিভাবে নামবো হ্যাঁ আরে দাঁড়া দাঁড়া আগে আমাকে বেরোতে দে তারপরে তোকে নামাচ্ছি আমি আমাদের গাড়িটা এখানে বাস্ট হয়ে গেল আরে ভাই গাড়ির পাছায় দেখ আগুন ধরে গেছে জলদি জলদি গাড়ি থেকে নাম আগে কিন্তু প্রফেসর দাদা এই গাড়িটা এরকম ভাবে বাস্ট কিভাবে হলো হ্যাঁ কিভাবে আর হবে ভাই এই ব্রিজটা না মনে হচ্ছে অনেক বেশি ছোট ছিল এর তলা দিয়ে যখন আসছিলাম বেঁধে গিয়েই বাস্ট হয়ে গেছে পুরো ট্রাকটা আমাদের বাস্ট হয়ে গেল কিন্তু বস আমরা তো বেঁচে গেছি না আরে সে তো আমরা বেঁচে গেছি কিন্তু এত টাকা দিয়ে এই বোমগুলোকে পারচেজ করলাম মানে টিএনটি সেগুলোও বাস্ট হয়ে গেল এবার তাহলে আমরা আমাদের বাড়িটাকে ব্লাস্ট কিভাবে করব এক কাজ করি ওই লস্ট গ্যাং এর লোকজনকে না আরো একবার ফোন করি তো হ্যাঁ প্রফেসর বল আবার কি হয়েছে আরে ওই যে টিএনটি গুলো তুমি আমাকে দিয়েছিলে না এইমাত্র ওই টিএনটি গুলো তো নিয়ে যেতে যেতেই ফেটে গেছে আমার না এখন আরো টিএনটি দরকার আরে সমস্ত টিএনটি গুলো তুই কিভাবে ফাটালি হ্যাঁ আরে ওই যে রেলওয়ে ট্র্যাকের নিচে একটা ছোট্ট ব্রিজ আছে না ওই নিচ দিয়ে আমি ট্র্যাকটাকে নিয়ে যাচ্ছিলাম মনে হচ্ছে ওইখানেই গুতো লাগে না সমস্ত টিএনটি গুলো ফেটে গেছে আবে তুই জানতি না নাকি যে ওই ব্রিজটা কত ছোট না না আমি জানতাম না আমার ভুল হয়ে গেছে এখন আমাকে দাও না আরো টিএনটি আমাদের কাছে আর টিএনটি নেই আরে আমি তার বদলে তোমাকে টাকা দেবো তো আরে আমি তো তোকে বলছি টিএনটি নেই তাহলে এখন আমি কোথা থেকে টিএনটি পাবো হ্যাঁ এটা তোর ব্যাপার তুই বল চুপচাপ ফোনটা বন্ধ কর তুই না হলে পুলিশ ওয়ালারা আমার কল ট্রেস করে আমাকে ধরে নিয়ে যাবে দেখো তুমি যদি আমাকে টিএনটি না দাও না তাহলে আমি নিজে গিয়ে পুলিশকে ফোন করে বলে দেবো যে তুমি শহরের ভিতরে এই সমস্ত বোমা বারুদ টিএনটি ফিএনটি বিক্রি করছো আবার তুই পাগল হয়ে গেছিস হ্যাঁ তোকে তো দেখে আমার পাগলই মনে হচ্ছিল কেন যে তোর কাছে আমি টিএনটি গুলো বিক্রি করতে গেলাম আরে আমার টিএনটি গুলোর খুব দরকার হ্যাঁ আমার একটা জরুরি কাজ করতে হবে দাও না আমাকে বন্দোবস্ত করে আবার কি রকম তোর জরুরি কাজ করতে হবে বল তো তুই আমাকে শুনে দেখি আরে আমি আমার বাড়িটাকে ব্লাস্ট করব হ্যাঁ এটা কি বলছিস তুই তুই তো নিজের বাড়িটাকে ব্লাস্ট করবি তোকে তো দেখেই আমার মনে হচ্ছিল তুই একটা সাইকো পেশেন্ট আরে দেখো তুমি আমাকে টিএনটি দিচ্ছ নাকি আমি পুলিশকে ফোন করে ডাক দেবো হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমার কথা শুন তুই আমার কাছে তো টিএনটি নেই কিন্তু ওই যে গোল্ডের মাইন আছে না ওরা কি করে বলতো ওরা পাহাড়কে ব্লাস্ট করার জন্য না বোমা বারুদের ইউজ করে ওদের কাছে টিএনটি থাকতে পারে তুই ওদের কাছে গিয়ে চেক কর আচ্ছা চলো ঠিক আছে তাহলে আরে বস লস্ট গ্যাং এর ওই লোকটা কি বলো হ্যাঁ লস্ট গ্যাং এর লোক আমাকে বলে দিয়েছে যেখান থেকে আমরা টিএনটি পাবো তার লোকেশন আরে গাড়ি তো নিয়ে পালিয়ে গেল আমরা গাড়িটাকে নিতে পারলাম না এক কাজ করি এই গাড়িটাকে আমরা নেবো এখান থেকে ম্যাডাম জি দাঁড়ান 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 এবার জলদি জলদি ইনাকে নামাবো আর তোরা কিন্তু জলদি জলদি গাড়িতে এসে উঠে পড়বি ঠিক আছে আরে হে প্রফেসর দাদা আমি তো রেডি আর তো তুই কি করছিস হ্যাঁ ঘুরে দেখছিস কেন আয় 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 বলে এ কিন্তু আমাকে টান্টুন দিয়ে ফেলে দেবে এই দেখ ফেলেও দিল আমাকে টান্টুন দিয়ে এবার আমাকে লাথি ঘুষি মারা শুরু করে দিয়েছে আবে কিছু তো কর তোরা যাই হোক ভাই একে দিয়ে দিয়েছি আমি গুতো আরে বস তুমি ওকে গুতো দিয়েছো না ঠিক আছে তুমি আমাকে কেন গুতো দিলে হ্যাঁ তোকে আমি কখন থেকে বলছিলাম গাড়িতে এসে উঠতে তুই উঠছিলি না কেন চল এবার গাড়িতে উঠে গেছে এবার আমরা না ফটাফট যাই ওই গোল্ড মাইনের ওদিকে আরে বস কিন্তু তুমি তো এখনো বললে না সারপ্রাইজটা কি আছে সারপ্রাইজ তো বলার জিনিস না সারপ্রাইজটা হচ্ছে তোদেরকে দেখানোর জিনিস শুধু একবার আমাকে টিএনটি গুলো হাতে পেতে দে তারপর আমি তোদেরকে দেখাবো দেখ ভাই মাইনিং এর এরিয়ায় তো আমরা চলে এসেছি এখানে যদি কোথাও টিএনটি দেখতে পাস না তাহলে কিন্তু আমাকে বলবি হ্যাঁ আরে বস আমি তো আমার চোখ কান নাক সবকিছু খুলে রেখে দিয়েছি দেখতে পেলেই তোমাকে বলবো হ্যাঁ হ্যাঁ ভাই দেখতে পেলেই বলবি কিন্তু টিএনটি এরা রেখেছেটা কোথায় আরে ওই তো সামনেই গাড়ি দেখতে পাচ্ছি ওইখানেই তো রয়েছে মনে হচ্ছে টিএনটি বলো বস চলো চুপচাপ গিয়ে এই ট্রাকটাকে না চুরি করে নিয়ে যাই হ্যাঁ তাই তো করতে হবে আমাদের কিন্তু এর আশপাশে কোথাও লোকজন তো নেই যদি লোকজন থাকে না তাহলে কিন্তু চুরি ফুরি করা যাবে না ভাই তুই এক কাজ কর তুই গাড়ির উপরে দাঁড়া আমি গিয়ে দেখছি সবার আগে চেক করে দেখতে হবে আশপাশে কোথাও লোকজন আছে কি না আছে আরে তো কোথাও কোনো লোকজন নেই ভাই তাহলে এই গাড়িটাকে এবার ফটাফট চুরি করে নিয়ে যাওয়া যাক সিনচান জলদি জলদি এসে গাড়িতে এসে উঠে পড় আর চপ তুইও চলে আয় আরে বস এটা তুমি আমাকে কোথায় বসিয়েছো হ্যাঁ পুরো টিএনটির উপরে বসালে কেন আমাকে যদি বাই চান্স এই টিএনটি গুলো বাস্ট হয়ে যায় না তাহলে এসে তো আমিও বাস্ট হয়ে যাবো এখন আরে চিন্তা করিস না ভাই চিন্তা করিস না আর জাস্ট কিছুক্ষণ মাত্র তারপরে না আমরা আমাদের বাড়িতে পৌঁছে যাবো আর এই টিএনটি গুলোকে ওইখানে সেট করে দেবো তার আগে তো এগুলো বাস্ট হবেই না হ্যাঁ বস হ্যাঁ তুমি খালি সাবধানে গাড়িটাকে চালাও ঠিক আছে তুই কোনো চিন্তা করিস না দেখ এই মাইনিং এর থেকেও আমি গাড়িটাকে বের করে দিয়েছি এবার ফটাফট না এটাকে নিয়ে আমাদের বাড়ির দিকে চলে যাই অনেক কষ্ট টষ্ট করে ধীরে সুস্থে আস্তে আস্তে চালাতে চালাতে এই ট্রাকটাকে আমাদের এই বাড়িতে নিয়ে চলে
এসেছি, এবার আগে এটাকে দাঁড় করাই, আর তোরা দুজনও না নেমে পড় গাড়ি থেকে। হ্যাঁ প্রফেসর দাদা, আমি তো নামছি। আরে চপ, তুইও নাম। তোরা এক কাজ কর, তোরা না উপরে ওই সুইচটার ওইখানে চলে যা, আমি ততক্ষণে এই সমস্ত বোমগুলো এখানে লাগিয়ে নিই। বাকি তো এখানে বোমগুলো আমি সেট করে দিয়েছি, এবার আমাকে গিয়ে ওইখানে সুইচটা প্রেস করতে হবে। এখন আমি এটুকু তো জানি, এই বোমগুলো যদি এখানে ফাটে আমাদের বাড়ির তো কিচ্ছু থাকবে না, তার সাথে সাথে শর্মাজির বাড়িও কি উড়ে যাবে কিনা সেটা নিয়ে আমার একটু ডাউট আছে। চলো ফটাফটাকে আমার বোমের রিমোটের কাছে যাই নি। আমি সুইচের কাছে তো আমি চলে এসেছি, এবার জলদি জলদি গাড়িটাকে এখানে দাঁড় করি, আমাদের সুইচটাকে প্রেস করে দিতে হবে ভাই। আমি তো ভেবেছিলাম হয়তো এতক্ষণে আমাদের এই সুইচটাকেও কেউ চুরি টুরি করে নিয়ে গেছে, কিন্তু না, এটা আছে এখানে এখনো। আরে ভাই সিনচান, তুই রেডি তো? বোমটাকে কিন্তু আমি এখনই প্রেস করতে চলেছি। আরে প্রফেসর দাদা, আমি তো আমাদের বাড়ির ব্লাস্ট হওয়ার ভিডিও বানাতে চাই। বানা বানা ভাই, যা বানাবি বানা, আমি তো এখন এইখানে এই বোমটাকে প্রেস করবো। আমার তো ভয় অনেক লাগছে, কি যে হবে কি না হবে। চল তো ভাই, 3 2 1। আরে তো বস, এরকম খতরনাক ব্লাস্ট তো আমি এর আগে কোনোদিনও দেখিনি। দেখবি কি করে ভাই, দেখবি কি করে, কারণ ব্লাস্টটা তো আমি করিয়েছি না। এবার তোরা দুজন এক কাজ কর, জলদি জলদি ট্র্যাকটাকে নিয়ে না নিচের দিকে চলে আয়, আমি ততক্ষণে গিয়ে দেখি এখানে চলছে কি। এইখান থেকে দেখে তো মনে হচ্ছে আমাদের বাড়ির আর কিচ্ছু ঠিকঠাক নেই ভাই, সবকিছু একদম ভেঙে চুরে গেছে। এই দেখো, এইখানে বাড়ির যে সমস্ত দরজা জানলার কাঠকুট ছিল সেগুলো ভেঙে গেছে, আর লোহার রডফড়ও একদম বেরিয়ে গেছে। পুরো বাড়িটাই না একদম ডিস্ট্রয় হয়ে গেছে, যেরকম আমি চেয়েছিলাম ঠিক সেরকমই ভাই। পুরো আমাদের বাড়িটা ডিস্ট্রয় হয়ে গেছে, কোথাও আর কিচ্ছু ঠিকঠাক নেই। এবার এক কাজ করি, এখান থেকে নেমে না একটু সামনের দিকে গিয়ে দেখি তো শর্মাজির বাড়ি কি ঠিক আছে নাকি ওনারটাও ওয়াস্ট হয়ে গেছে। না, শর্মাজির বাড়ি ঠিক আছে, আমারটাই ওয়াস্ট হয়েছে শুধু। আমাদের বাড়ি তো দেখো গাইস, এখানে পুরোপুরো একদম ডিস্ট্রয় হয়ে গেছে। এবার আমি তোমাদেরকে বলছি সারপ্রাইজটা ছিল কি। স্যার, আপনি আমাদেরকে ফোন করেছিলেন। আরে হ্যাঁ, আমি তো তোমাদেরকে ফোন করেছিলাম। তাহলে স্যার বলুন, আপনার জন্য আমরা কি সেবা করতে পারি। তোমরা কাজ করো, তোমরা এইখানে এই যে সমস্ত ভাঙাচোরা সামানপত্র রয়েছে না, এগুলোকে একদম সরিয়ে টরিয়ে দিয়ে আমার এই বাড়িটাকে এমন এমন আপগ্রেড করো না যেটা দেখে সবাই একদম অবাক হয়ে যাবে। স্যার, আপনি আপনার রিকোয়ারমেন্টটা একটু বলবেন। হ্যাঁ, তো আমার এই বাড়িটাকে না অনেক বড় করে বানাবে, তারপরে এর ভিতরে কমসে কম 100টা গাড়ির পার্কিং এরিয়া বানাবে, তার সাথে সাথে মিনিমাম 2টো হেলিপ্যাড তো থাকবেই। তাছাড়া তোমাদের আরো যা যা ভালো লাগে তোমরা সেগুলো করো। ঠিক আছে স্যার, আর কিছু? না না, আর কিছু না। আর গাড়িগুলো কিন্তু তোমাদেরই পারচেজ করতে হবে। হ্যাঁ স্যার, গাড়িগুলো আমরাই পারচেজ করে নিয়ে আসবো স্যার। আর হ্যাঁ, আরেকটা জিনিস মনে রাখবে, উপরে আর নিচের তলায় 2টো পার্কিং এরিয়া চাই কিন্তু আমার। ঠিক আছে স্যার, তাও হয়ে যাবে। আপনাকে এরকম বাড়ি বানিয়ে দেবো আমরা যেটা আপনি কোনোদিন এর আগে দেখেননি। সেসব ঠিক আছে, কিন্তু টাকা পয়সা কত লাগবে? ওই স্যার, কমসম করে 1000 কোটি টাকা লাগবে। ঠিক আছে, টাকা পয়সার এমনিতেও কোনো সমস্যা নেই, টাকা আমি তোমাদের দিয়ে দেবো। ঠিক আছে। আরে না না স্যার, টাকা পয়সা আমাদের অ্যাডভান্সে লাগবে। ঠিক আছে, তাহলে তোমাদের অ্যাকাউন্টে পাঠাচ্ছি এক্ষুনি। হ্যাঁ স্যার, রিসিভ হয়ে গেছে টাকাটা। ঠিক আছে, তাহলে কাজ শুরু করো। আর টাইম কত লাগবে? ওই স্যার, 2-4 ঘন্টা লাগবে। না না, অতক্ষণ আমি অপেক্ষা করতে পারবো না, আমি তোমাদেরকে বেশি হলে 4 মিনিটের সময় দিচ্ছি, এর মধ্যে জলদি জলদি করে দাও। ঠিক আছে। আরে এটা কিভাবে সম্ভব হয় স্যার? কিভাবে সম্ভব হয় মানে, আমি তোমাদেরকে দিয়েছি 1000 কোটি টাকা, কমসে কম এখানে 1000 জন ওয়ার্কার তো নিয়ে আসো। ঠিক আছে স্যার, দেখছি আমরা চেষ্টা করে। স্যার বলছিলাম কি, আমাদের তাড়াতাড়ি বানাতে অসুবিধা নেই, আমরা তাড়াতাড়ি বানাতে পারবো, কিন্তু জানেন তো কি, আমরাও তো মানুষ না, আমাদের একটু গায়ে জোরের দরকার আছে। হ্যাঁ, তো তোমাদের জোরের জন্য কি করবো? হ্যাঁ, এনার্জি ড্রিঙ্ক এনে খাওয়াবো নাকি? আরে না না স্যার, এমনিতে তো এরকম বাড়ি বানাতে অনেকক্ষণই টাইম লেগে যায়, এখন আপনি বলছেন 4 মিনিটের ভেতরে বানাতে, তাও আমরা চেষ্টা করবো 1000 জন নিয়ে এসে। কিন্তু যদি আপনার সাবস্ক্রাইবাররা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাতে লাইক করে নিচে কমেন্ট করে লেখে প্রফেসর দাদার বাড়িটা অনেক বেশি সুন্দর হবে, তাহলে না আমরা এটাকে 4 মিনিট না 2 মিনিটের ভিতরে বানিয়ে দেবো। আচ্ছা, তো এরকম ব্যাপার। ঠিক আছে তাহলে। তো গাইস, তোমরা তো এদের কথা শুনলেই, এরা বলছে তোমরা যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাতে লাইক করে নিচে কমেন্ট করে লেখো প্রফেসর দাদার বাড়িটা অনেক বেশি সুন্দর বানানো হবে, তাহলে এরা নাকি 2 মিনিটের ভিতরে আমাদের বাড়িটাকে রেডি করে দেবে। তো তোমরা দেরি কেন করছো? জলদি জলদি সাবস্ক্রাইব করে ভিডিওটাতে লাইক করে কমেন্ট করে লেখো প্রফেসর দাদার বাড়িটা অনেক বেশি সুন্দর হবে। চলো গাইস, এতক্ষণে তো আমি আশা করছি যে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাতে লাইক করে কমেন্ট করে লিখেও দিয়েছো বাড়িটা অনেক বেশি সুন্দর হবে। স্যার, কিন্তু এখনো পর্যন্ত তো মাত্র 6 জন সাবস্ক্রাইব করলো। আরে এই মাত্রই তো আমি বললাম একটু অপেক্ষা করো, কিছুক্ষণের মধ্যেই দেখবে 1000 জন সাবস্ক্রাইব করে দেবে। স্যার, যদি 1000 জন সাবস্ক্রাইব করে না, তাহলে আমি বলছি আপনাকে, আমি এখানে না মাত্র 30 সেকেন্ডের ভিতরে আপনার এই বাড়িটাকে আপগ্রেড করে দেবো। ঠিক আছে ঠিক আছে, 1000 জনই সাবস্ক্রাইব করে দেবে। তোমরা যদি যদি এখানে কাজ শুরু করো, ততক্ষণে গিয়ে না আমি আমার আরেকটা কাজ করে আসি, অনেক ভালো হবে, আমাদের বাড়িটা আবার আমরা আপগ্রেড যে করব। এর আগেও আমরা আমাদের বাড়িটাকে আপগ্রেড করেছিলাম, কিন্তু আজকে না আমরা পুরো নেক্সট লেভেলে নিয়ে যাবো। আর তোরা দুজন ওখানে কি করছিস? জলদি জলদি গাড়িতে এসে উঠে বস। আরে বস, সেসব না, ঠিক আছে, কিন্তু আমরা এখন যাচ্ছি কোথায়? আরে ওই একটা জাস্ট ছোট্ট কাজ বাকি ছিল, সেটাই করতে যাচ্ছি। কিন্তু দাদা, ছোট্ট কাজটা কি? হ্যাঁ তুই আগে বল, টাকা পয়সা আমাদের কাছে কত আছে? আরে বস, টাকা পয়সা তো আমাদের কাছে অনেক বেশি আছে। তার মানে কি এটা নাকি যে তুমি টাকা পয়সায় আগুন ফাগুন ধরে দেবে? আরে না না, টাকা পয়সা আগুনকে ধরাবে? হ্যাঁ পাগল নাকি, টাকা পয়সায় কেউ আগুন ধরায় নাকি? আমি তো এখন যাচ্ছি আমাদের জন্য ভালো দেখে জামা কাপড় স্যুট বুট কিনতে। এত সুন্দর বাড়ি আমরা আপগ্রেড করছি, কমসে কম আমাদের নিজেদেরও তো একটু দেখতে সুন্দর সুন্দর বানাতে হবে না? আরে বস, আমি তো তোমাকে কবে থেকে বলছিলাম সেই হাফ প্যান্ট আর গেঞ্জি পরে তুমি ঘুরে বেড়াও, একটু ভালো জামা কাপড় পরতে পারো না নাকি? যাচ্ছি যাচ্ছি ভাই, এখনই যাচ্ছি। তোরা এখানে দাঁড়া, আমি এখান থেকে আমার জন্য একটু জামা প্যান্ট কিনে নিয়ে আসি। ঠিক আছে। আরে বস, কিন্তু আমাদের জামা প্যান্টের কি হবে? আরে তোদেরটাও কিনবো, আগে তো আমাকে কিনতে দে ভাই, তারপর তোদেরটাও আমি কিনে দেবো। জলদি জলদি চলো। বলুন স্যার, কি লাগবে আপনার?
যা লাগবে আমি নিজেই দেখে নিচ্ছি। এক তো শহরের বড় দোকানটা ছিল বন্ধ, তার জন্য আমি আজকে এখানে আসলাম। এবার এখানে কি নেওয়া যায় ভাই? এই সাইডে তো জ্যাকেট ফ্যাকেট রয়েছে, জ্যাকেট নিয়ে কি করবো? এখন তো গরম পড়ে গেছে। আমাদের ভালো দেখে কোনো জামা লাগবে। জামা কোথায় আছে? এই তো এই সাইডে রয়েছে টপ ফপ। টপ দেখা যাক কি টপ নেওয়া যায়। আরে এতে তো আবার ইয়েতির ছবি লাগানো, একটু ভালো কালার দেখে চুজ করতে হয় আমাদের। চলো চলো একটু নিচের দিকে নামা যাক। সবকিছুতে তো আমি ইয়েতি লাগানো দেখতে পাচ্ছি, ইয়েতি ছাড়া আর কিচ্ছু নেই এখানে। এই সাইডে কি আছে দেখতে হবে আমাদের। এই সাইডে আবার শার্ট রয়েছে ভাই, গরমের ভিতরে তো আমার আরো গরম লাগবে না। এখানে ঠিকঠাক আমি কোনো স্যুট বুট পাচ্ছি না। এক কাজ করি ভাই, এই শার্টটাই রেখে দিই, পরে আমাদের হাউস আপগ্রেড হয়ে যাওয়ার পরে না পরে আমরা ভালো জামা কাপড় কিনবো। আপাতত তো এখান থেকে কিছু কাজ চালানোর মতো কিনেনি। আবার এখানে দেখি হাফ প্যান্ট রয়েছে, হাফ প্যান্ট কোনটা চুজ করা যায় ভাই? হাফ প্যান্ট এটা থাক, না না এটা থাক ভাই, এটা বেশি ভালো লাগছে। তো যাই হোক, এখান থেকে আমাদের যা যা কেনার কমসে কম কিনে তো নিয়ে আসি, কিছু তো চেঞ্জ হয়েছে আমাদের না। এবার চলো বাড়ির দিকে যাওয়া যাক। কিন্তু এটা কি ভাই, ওই কনস্ট্রাকশন ওয়ার্কার আমাকে ফোন করছে কেন? আরে কি হয়েছে, বাড়ি রেডি হয়ে গেছে নাকি? আরে স্যার বাড়ি কিভাবে রেডি করবো আমরা? হ্যাঁ কেন কি হয়েছে? হ্যাঁ আমি তোমাদেরকে অ্যাডভান্স তো দিয়ে আসলাম। আরে স্যার সেটা ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে একজন এসে না পুরো কনস্ট্রাকশন ওয়ার্কারদের লোকজনদের উঠিয়ে নিয়ে চলে গেছে। কে নিয়ে গেছে? হ্যাঁ সমস্ত লোকজনদের। আরে স্যার ওই তো কি নাম বলেছিল জানি, মাইকেল, মাইকেল। হ্যাঁ ও ও বলেছিল যে সমস্ত টিএনটি ওকে দিয়ে দিতে আর লোকজনদের ফেরত নিয়ে যেতে। আরে মাইকেল আবার এই টিএনটি দিয়ে কি করবে? জানি না স্যার ও কি করবে, কিন্তু আমার তো পুরো টিম নিয়ে গেছে না, এখন আমি কাজ কিভাবে করবো? আচ্ছা ঠিক আছে তুমি দাঁড়াও, আমি করছি কোনো না কোনো ব্যবস্থা। এই মাইকেলের বাচ্চাকে তো আমি আজকে ছাড়বো না। আরে বস কিন্তু কি হচ্ছে? কি আর হবে ভাই, আমাদের সমস্ত কনস্ট্রাকশন ওয়ার্কারদের টিমকে না উঠিয়ে নিয়ে চলে গেছে ওই মাইকেল। আরে বস এটা কিভাবে করতে পারো? আরে ও বলছে যে টিএনটি দিতে, না হলে ওদেরকে ছাড়বে না, ওর আমি বন্দোবস্ত করছি আজকে। আরে বস কিন্তু টিএনটি আমরা ওকে দেবো কোথার থেকে? কোথার থেকে দেবো মানে আমরা নিজেদের জন্য এত কষ্ট করে টিএনটি খুঁজে নিয়েছিলাম, ওকে কোথার থেকে দেবো? গিয়ে ওর কানের নিচে দুই তিনটে বাজাবো আমি। দাঁড়া মাইকেলের বাড়ির সামনে তো চলে এসেছি, কিন্তু আমি আজকে সামনে দাঁড়াবো না। এই ট্র্যাকটাকে নিয়ে না একদম মাইকেলের বাড়ির ভেতরে ঢুকিয়ে দেবো। আবে মাইকেল তুই আছিস কোথায়? হ্যাঁ বেরো জলদি জলদি, আমার কাছ থেকে লুকিয়ে তুই বাঁচতে পারবি না। আরে বস আমি এখানে দাঁড়াচ্ছি, কিন্তু তুমি মাইকেলের বাচ্চাকে না একদম ছাড়বে না। দাঁড়া তুই ওইখানে দাঁড়া, আমি গিয়ে দেখছি। এখানে তো থাকে ভাই, ও গেল কোথায়? কনস্ট্রাকশন ওয়ার্কাররা তো আমাকে বললো ও নাকি সবাইকে উঠিয়ে এখানে নিয়ে চলে এসছে। কোথায় গেল, কোথায় মাইকেল, ওদের কোথায় রেখেছে? আরে এই তো সমস্ত কনস্ট্রাকশন ওয়ার্কারদের টিমদের এইখানে নিয়ে চলে এসছে দেখি। দেখ তোর এই সমস্ত বন্ধুদের না আমি এখানে টপকে দেবো, বুঝলি তো? আরে দেখ ভাই মাইকেল তুই চিন্তা করিস না, আমি না সমস্ত টিএনটি নিয়ে চলে এসেছি। আরে এটা কি বলছিস তুই? হ্যাঁ টিএনটি আছে কোথায়? টিএনটি বাইরে ট্র্যাকের ভিতরে রাখা আছে রে। ঠিক আছে তাহলে আমি তোর সাথে গিয়ে চেক করছি। ঠিক আছে তাহলে ভাই আয়। আর সিনচান তুই না এখানে দাঁড়িয়ে অপেক্ষা কর, আমি মাইকেলকে নিচে গিয়ে সমস্ত টিএনটি গুলো বুঝে দিই। চলে আয় ভাই মাইকেল, চলে আয়। আসছি আসছি বড় স্যার, আসছি। হ্যাঁ হ্যাঁ আয় আয়। এই দেখ ভাই মাইকেল এইখানে তো তোর সমস্ত টিএনটি রয়েছে। আরে কি বলছিস রে, টিএনটি কোথায়? টিএনটি কোথায়? এখানে তো ছিল ভাই। আরে চল আমাদের ট্র্যাকটা কোথায় গেল? আরে বস কিন্তু আমাদের ট্র্যাকটা তো আমরা এর বাড়ির পিছনের সাইডে লুকিয়ে রেখে এসেছি। আরে লুকিয়ে রেখে এসেছি তো নাম গাড়ি থেকে ওই ট্র্যাকটা এনে দিতে হবে তো আমাদের। কিন্তু বস এরকম ভাবে মাইকেলকে কিভাবে দেবো? হ্যাঁ টিএনটি আমাদের আগে কনস্ট্রাকশন ওয়ার্কারদের টিমদের ছাড়াতে হবে। আরে ওরা উপরে রয়েছে, ঠিকই আছে তুই গিয়ে চেক করতে পারিস। ঠিক আছে বস তাহলে আমি উপরে গিয়ে চেক করছি। ওই দেখ প্রফেসর আমার সাথে চালাকি করার চেষ্টা করিস না তুই, ঠিক আছে? আরে না রে ভাই না, টিএনটি ট্র্যাক এই তো এখানে আছে দেখ, বাইরে মানে বাইরের দিকে পার্ক করেছি তুই আয়। আরে আমার তো তোদের উপরে সন্দেহ হচ্ছে রে। কিন্তু এখানে তো আমি কিছু দেখতে পাচ্ছি না রে। এই তো সামনে গিয়ে বাদিকে রেখেছি, তুই এক কাজ কর গিয়ে চেক কর, আমি এখানে দাঁড়িয়ে রয়েছি। আমি চেক করতে যাচ্ছি, কিন্তু গিয়ে যদি দেখি যে ওখানে টিএনটি নেই তাহলে তোর খবর আছে, বুঝলি তো? ওকে মাইকেল তো ওইদিকে চেক করতে গেছে, এবার আমি না এক কাজ করি আমি আর বাড়ির ভেতরে ঢুকে পড়ি। হ্যাঁ প্রফেসর এই আমার টিএনটি কোথায়? তুই আমাকে বোকা বানাচ্ছিস? আরে এ তো আমার পিছনেই আসছে, এক কাজ করি জলদি জলদি গিয়ে না এর বাড়ির ভেতরে ঢুকে দরজাটা আটকে দিই আমি। আটকাই আটকাই, এবার আর ভিতরে আসতে পারবে না। দেখ প্রফেসর তুই না অনেক বড় ভুল করছিস, চুপচাপ দরজা খোল। আরে দরজা ফরজা আমি খুলবো না। আরে সব সমস্ত লোকজন কোথায় গেছে? আরে বল সমস্ত কনস্ট্রাকশন ওয়ার্কারদের না আমি পিছনের রাস্তা দিয়ে ভাগিয়ে দিয়েছি। ঠিক আছে ভাই তাহলে তুই ওইখানে কি করছিস দাঁড়িয়ে দাঁড়িয়ে? জলদি জলদি আয়, আমরা পিছনের রাস্তা দিয়ে আমরাও পালিয়ে যাই, ঠিক আছে? চলো গাইজ, মাইকেলের বাড়ি থেকে তো আমরা একদম আস্তে আস্তে ধীরে ধীরে বেরিয়ে গেছি, আমাদের শুধুমাত্র এখানে দরকার হবে একটা গাড়ির, তারপরে আমরা আমাদের বাড়ির দিকে যেতে পারবো। এই তো সামনে একটা গাড়ি দাঁড়িয়ে রয়েছে, ফটাফট এটাই উঠে পড়ি। আর এই দেখ ভাই মাইকেল না আমাকে আবার ফোন করছে। আরে বস আমি তো বলছি মাইকেলের নাম্বারটাই ব্লক করে দাও। ঠিক আছে তাহলে ভাই চল এবার জলদি জলদি আমাদের বাড়ির দিকে যাওয়া যাক। এই দেখ ভাই আমরা আমাদের বাড়িতে চলে এসেছি, আর আমাদের এই বাড়িটা দেখ কত বেশি সুন্দর লাগছে। এই সাইড দিয়ে আমাদের বাড়ির ওপরে যাওয়ার রাস্তা রয়েছে। এতদিন পরে আমাদের এই বাড়িটাকে আবার আপগ্রেড করেছি আমরা। এবার তো আগের বারের সমস্ত আপগ্রেড গুলোর থেকে অনেক বেশি সুন্দর আপগ্রেড হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত আমি আমার এই বাড়িটাকে ভালো করে তো দেখিনি না। এক কাজ করি গাড়িটাকে এইখানে পার্ক করি, তারপরে তোমাদের সবাইকে ভালো করে এই বাড়িটাকে দেখাচ্ছি। প্রথমে এই সাইডে নিয়ে গিয়ে দেখাই, এইখানে দেখো গাইস পুরো আমরা কাচের উপর দিয়ে হাঁটাচলা করছি, বাড়ি তো একদম রাপচিক লেভেলেরই বানিয়েছে এরা। আরে এই দিকেও কাচ আছে, এই দেখো এই দেখো এই সাইডেও কাচের উপর দিয়ে চলছি আমরা। এরকম ধরনের ছাদ ফাদ না আমি এর আগে কোনোদিনও দেখিনি ভাই। এখান দিয়ে আবার সিঁড়িও রয়েছে, সিঁড়ি দিয়ে একটুখানি নিচের দিকে নামি। আর এটা কি, এই সাইডে মনে হচ্ছে আমাদের জন্য গাড়ি এনে রেখেছে। হ্যাঁ আরে না এটা তো আমারই সেই গাড়িটা, কিন্তু ওরা গাড়িটা কোথায় রাখলো? হ্যাঁ যে গাড়িগুলো আমি ওদেরকে এনে রাখার কথা বলেছিলাম। অন্য সাইডে হবে, ভালো করে চেক করে দেখো না। তা তুই একদম ঠিকই বলেছিস, আমি তো বলেছি আমাদের
আমাদের এই বাড়িটাকে অনেক বড় করে বানাতে। আর এই তো এই সাইডে রয়েছে আমাদের আরো দুটো হেলিপ্যাড, আর এইখান দিয়ে তো রয়েছে এই দেখো গাড়ি। এই গাড়িগুলোরই তো কথা আমি ওদেরকে বলেছিলাম, তাও আবার কত শক্তপোক্ত গাড়ি এনে রেখে দিয়েছে দেখো। আমি ওদেরকে নিচের সাইডেও তো গাড়ি রাখতে বলেছিলাম, এখন এখান থেকে নিচে গিয়ে আরেকটু দেখি তো নিচের সাইডে আবার কেমন ধরনের গাড়ি ফাড়ি এনে রেখেছে। কোথায় গেল কোথায় গেল কোথায় গেল, এই তো ভাই। আরে নিচের সাইডেও তো এখানে দেখো রাপচিক রাপচিক গাড়ি এনে রেখে দিয়েছে ভাই, বুগাটি আছে, তাছাড়া আরো অনেক গাড়ি আছে এখানে। আমাদের এই বাড়িটাকে না ওরা অনেক বড় করে বানিয়েছে, আর এতটা বেশি কমপ্লিকেটেড বানিয়ে দিয়েছে না যে এটাকে দেখতে দেখতে আমারই মাথা ফাথা ঘুরে যাচ্ছে। এখন এক কাজ করি, আমি না তোমাদেরকে একদম ভালোভাবে এই বাড়িটাকে দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের ড্রোন ক্যামেরা, আর ড্রোন ক্যামেরায় আমি তোমাদেরকে দেখাচ্ছি। সবার প্রথমে এইখান দিয়ে তো একটা এন্ট্রেন্স আছে আমাদের বাড়ির ভেতরে ঢোকার, কিন্তু যেটা মেইন এন্ট্রেন্স সেটা হলো এইখান দিয়ে একদম এরকম ভাবে গিয়ে। এই যে আমাদের বাড়ির এখানে দুটো ফ্লোর আছে। এখন সবার প্রথমে আমি তোমাদেরকে কোন ফ্লোরটা নিয়ে যাবো, নিচেরটা না উপরে? এক কাজ করি, আগে না নিচের সাইডে নিয়ে যাই। এইখানের এই গাড়িগুলোকে দেখো, এই গাড়িগুলো পুরো একদম লিমিটেড এডিশনের গাড়ি। এবার চলো এখান থেকে যাওয়া যাক উপরের দিকে। আর উপরের গাড়িগুলো তো ভাই নিচের গাড়িগুলোর থেকে অনেক বেশি শক্তপোক্ত আর খতরনাক, এগুলোতে তো ওয়েপনও লাগানো আছে। তারপরে এইখান দিয়ে আরেকটা রাস্তা গেছে একদম আমাদের বাড়ির ছাদের উপরে, যেটা গিয়ে কানেক্ট করেছে আমাদের আগের বাড়ির ছাদ আর এই বাড়ির ছাদের উপরে। চার উপরেই তো এরকম ভাবে কাঁচের ছাদ বানানো রয়েছে, যেখান থেকে আমরা নিচের দিকে তাকালে নিচে সুইমিং পুলও দেখতে পাচ্ছি। আর চারিদিকে এই সমস্ত গাছ ফাছ দেখো গাইস, কত সুন্দর লাগছে দেখতে। এই সাইডে রয়েছে আমাদের একটা হেলিপ্যাড, এই সাইডে রয়েছে আমাদের একটুখানি রাত্রেবেলায় বসা টসা জায়গা, যেখানে শোভা ভোভা নেই, পরে আমি নিয়ে এসে রাখবো। আর যদি আমরা এই সাইড থেকে এইদিকে যাই তাহলে এইদিকে দেখো আরো দুটো হেলিপ্যাড রয়েছে। আর আমাদের যে পুরনো সুইমিং পুলটা সেটা হচ্ছে এই যে পুরনো সুইমিং পুলটাও দেখতে দেখো এখন কত বেশি সুন্দর লাগছে। বাকি তো গাইজ আজকের এই ভিডিওটা এইটুকুই থাক, তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এনিওয়েজ গাইজ আজকের এই ভিডিওটা এইটুকুই, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে একটু সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে।